একটু অন্যরকমের কথাবার্তা, আমি নর্মালি এভাবে কথাবার্তা বলি না, অনেকে চুপি সারে দেখে, অনেক গসিপ আমাদেরকে নিয়ে করতে হয়। আই নো দ্যাটস এ ভেরি গুড টাইম পাস। যদি এই কথাগুলো না বলি তাহলে মাস জ্ঞান বাপির অভাব নেই। আবার নতুন সুটকেস কি বাইরে দিয়ে দিয়েছো? ওকে, আমরা আবার সুটকেস প্যাক করে ফেলেছি। চলো নিকলতে। Already one. Hey guys, welcome back to the channel and welcome to a new vlog. যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি দেবকন্যা আর আমার হাজবেন্ড দীপঙ্কর, যে কিনা এখন ফ্রেমে নেই। উই স্টে ইন ব্যাঙ্গালোর বাট উই আর বেসিক্যালি ফ্রম ত্রিপুরা। তো লেটস বিগিন টুডেস ব্লগ। আসার পরই দেখলে যে আমরা সব কিছু সেটেট করছিলাম, আরবান কোম্পানি ডাকলাম, ঘর ঘর পরিষ্কার করছিলাম, প্লাস সামনে গণেশ পুজো ছিল। বা যাই হোক, তার মধ্যে তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম যে ব্যাঙ্গালোরে আসার পরে অনেকগুলো এরকম সাডেন নিউজ পেলাম। তো তার মধ্যে একটা তো তোমরা দেখতেই পেলে, অনির্বাণদাকে দেখতে গেছিলাম। মানে যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে রয়েছে তারা আমার শ্বশুরমশাইকে চেনো, সবাই কাকু কাকু বলো তোমরা। তো আমার শ্বশুরমশাই একচুয়ালি অসুস্থ আর উনি এখন আছেন ভেলোরে, খুবই আর্জেন্সিতে একটা অপারেশন হবে। তো সেটার জন্যই আমাদের এখান থেকে যাওয়া। এখন আমরা আবার বেরোচ্ছি, আমরা যাচ্ছি ভেলোর। তো মানে বলতে পারো আসার দুদিনের মাথাতেই এটা হচ্ছে। ব্লগগুলো তোমরা একটু ডিলেড দেখছো বাট অ্যাকচুয়াল টাইম লাইনটা এটাই আর কি। তো এখন চলো বেরোই এখান থেকে ভেলোর যেতে। জানি না, আমরা কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো। তো হয়তো সাড়ে চার ঘন্টা মতো লেগে যাবে। তুই দেখো আবার এসে আবার সব লাগেজ প্যাক হয়েছে, এবার ছোটোর থেকে বড়, মানে বড়োর থেকে ছোটো সুটকেস হয়েছে। কিটা কি, যেহেতু গাড়িতে যাচ্ছি তো সেই জন্য স্ক্যাটার্ড ওয়েতে লাগেজ নেওয়া যায়, তো ওই জন্য নিয়ে এখন বেরোচ্ছি। তো সবটা তোমরা জানতেই পারবে। থাকো আমাদের সাথে জার্নিটা, দেখো ব্যাঙ্গালোর টু ভেলোর। পেট্রোল পাম্পে তো দীপঙ্কর পেট্রোল ভরাবে, হাওয়ার চাকার হাওয়া ঠিকঠাক করবে। ততক্ষণে আমি গিয়ে একটু ইয়ে কিনবো, জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, গরম আছে। নিয়ে নিলাম। কেমন আছো? এখানে একজনকে দেখালাম, দেখলে যাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছো, ওর নাম হচ্ছে ভবানী, ওর বাড়ি কুমারঘাট। আরেকবার যখন এসেছিলাম তখন পরিচয় হয়েছিল। বেরিয়ে যাচ্ছি ফাইনালি দুর্গা দুর্গা করে, আশা করছি সব কিছু ভালো হবে। মোটামুটি 250 এটাও ভালো, দীপঙ্কর বলতে পারবে। ও এলে ওকে বলছি বলতে ডিটেলসটা। দুটো রুট আছে শুনেছি, দুটো রুট কীরকম কীরকম ডিস্টেন্স আর কতটা টাইম ম্যাপে এখন অবধি শো করছে, আর আমরা তো প্রত্যক্ষদর্শী হবই। মানে আমরা যতক্ষণে পৌঁছাবো তোমাদেরকে সব আপডেট করেই দেবো যে ব্যাঙ্গালোর টু ভেলোর যেতে কতটা সময় লাগে। আজকে ব্যাঙ্গালোরে মার তো গরম লাগছে, ঘাম হচ্ছে, মানে ফর দ্য ফার্স্ট টাইম এভার। ভেলোর যাওয়ার বেসিক্যালি দুটো রুট আছে, দুটো বা তিনটে যাই বলতে পারো। ওয়ান ইজ ভায়া দিস কৃষ্ণগিরি রুট, আর তুমি যদি একটু এয়ারপোর্ট সাইডে থাকো ব্যাঙ্গালোরের, দেন দেয়ার ইজ দ্যাট ইজ নট ব্যাঙ্গালোর। হ্যাঁ, নট ব্যাঙ্গালোর, আমি শুনলাম নট ব্যাঙ্গালোর, নর্থ ব্যাঙ্গালোর সাইড থেকে, দেন দেয়ার ইজ অ্যানাদার ভায়া দিস কোলার মূলবাগাল সাইড, ওই দিক থেকে আরেকটা রুট আছে। কোলার রুট ইজ দ্য ওল্ড মাদ্রাস রুট, অ্যান্ড দ্য কৃষ্ণগিরি রুট ইজ দ্য নিউয়ার ওয়ান, মোস্টলি 6 লেন বা 4 লেন, ওই সাইডের মধ্যে মোস্টলি 2 লেন 4 লেন এরকম। তো এখন আই এম এক্সপেক্টিং, এখন দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট ভায়া দিস কৃষ্ণগিরি রোড অ্যান্ড দ্য কোলার রোড, বিকজ ইটস টোটাল কিলোমিটার কত? টোটাল কিলোমিটার ইজ 209 কিলোমিটার ভায়া দিস নিউ রুট অ্যান্ড 218 ভায়া দ্য ওল্ড রুট। খুব একটা কিলোমিটারে ডিফারেন্স নেই বাট টাইমে ঘন্টা খানেকের ডিফারেন্স আছে। সো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমরা HSR এ থাকি, তো আমরা যে ডিস্টেন্সটা বলছি দ্যাট ইজ ফ্রম HSR লেআউট। মানে ব্যাঙ্গালোরের এক একটা জায়গা তো একটা জায়গার থেকে অনেকটা দূরে, সো অনেকেরই এই কনফিউশনটা হয়ে যায় যে কারোর হয়তো আমাদের থেকে 10-15 কিলোমিটার কম হবে, কারোর হয়তো 10-15 বেশি হবে। কত টাকা টোল এখানে এস্টিমেট দেখাচ্ছে 370 রুপিস, আর অন্য রোটের মধ্যে অ্যারাউন্ড 270-280 এরকম টাইপ আর কি। ঠিক আছে বাট সুপার।
এন্ট্রি কার জিপ 60 রুপিস ফাস্ট্যাগ ফাস্ট্যাগ না ইউজ করলে 120 কি মন্ত্র পড়ছো না না রাইট নাও একটু সময়ের জন্য থামলাম আর কি জাস্ট টু অ্যাড অন দা এই মাঝে যেখানে স্টপ যে নেব কিউব স্টপ দ্য নেম অফ দ্য প্লেস ইজ কিউব স্টপ কিউব স্টপ আমরা এখন আছি দ্য নেম অফ দ্য প্লেস ইজ দিস থিরুমাগোন্ডানাহাল্লি আর এখান থেকে 42 কিলোমিটার পরে আমরা একটু ছোটোখাটো স্টপ নিচ্ছি ইটস অ্যাবাউট 188 কিলোমিটার টোটালি লেফট টু ভ্যালো নিউ মেম্বার অফ সিপি ফ্যামিলি সবই মেম্বার হয়ে যায় নিউ মেম্বারের রেকর্ডিং চলছে ব্যাঙ্গালোরের মধ্যে যেভাবে দেখছি এভরিডে ইন মাই ফিড আমার তো আদার ভিডিও কামস কি ব্যাঙ্গালোরের মধ্যে রাস্তার মধ্যে ইদার রোড র্যাশ ইয়া ফির কেউ এসে ফলসলি মানে সামনে হঠাৎ করে এসে জাম্প করে যায় জাস্ট টু ক্লেম মানি আউট অফ ইউ অনেক উল্টাপাল্টা অনেক জিনিস হতে থাকে মেবি ব্যাঙ্গালোরে একটু আউটস্কার্টে বা হতে থাকে তো আমি চিন্তা করলাম যে শুড অপ্ট ফর দ্য ড্যাশ ক্যাম তো ওই ড্যাশ ক্যাম লাগালাম এটা ডিসপ্লে না দেখা যাচ্ছে আর কি তো লং জার্নি আছে তার জন্য তো ইটস রিকোয়ার্ড একদম জায়গা দেখে তুমি নাম জেনে ফেলছো মানে এখানে আমরা বুকিং করেছিলাম হসুরেই কারণ তামিলনাড়ুতে গাড়ির দাম সস্তা বিকজ Welcome to Tamil Nadu. কি ট্রাফিকে পড়লাম জানো এখন তো এখন দেখা যাচ্ছে 1 মিনিট আমরা বোধহয় লাস্ট 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি एक्चुअली এখানে মানে কোন জায়গায় যাওয়ার হলে আর্লি মর্নিংটা একদমই প্রেফারেবল টাইম বেরিয়ে গেলে অত একটা ট্রাফিক वगैरह পড়ে না কিন্তু হ্যাঁ মানে তুমি নর্মাল এসি না চালিয়েও যেতে পারবে বাট ওই আর কি সবসময় তো সম্ভব হয় না মানে পন্ডিচেরি যখন গিয়েছিলাম তখন মনে আছে সকাল 6টায় বেরিয়েছিলাম আমরা আর পৌঁছেছি দুপুর 2টায় বাট দ্যাট ওয়াজ আ ভেরি লং জার্নি না পন্ডিচেরি গরম স্টার্ট হয়েছিল পন্ডিচেরি থেকে লেটস সে 30-40 কিলোমিটার আগে থেকে গরম স্টার্ট হয়ে গিয়েছিল গরম সাথে হিউমিড আই থিং ভেলোর উইল অলসো বি ইকুয়ালি হট চেন্নাই ইজ 306 কিলোমিটার ফ্রম হিয়ার এখন তো বেশ মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকাই গরম তো অলরেডি ফিল করতে পারছি তামিলনাড়ুর এই দেখো কিউব স্টপের সামনে দাঁড়িয়ে আছি সামনে একটু থোড়া আংড়াই লে লেতে হ্যায় ইউ হ্যাভ স্টার বিরিয়ানি আডিয়ার আনন্দ ভবন এখানে শরীফ ভাই পেট্রোল পাম্প ভগবান জানে কি এটার ট্যাগ লাইন হচ্ছে ফুয়েল ইয়োর টাম সরি কি জানে ফুয়েল ইয়োর ট্যাঙ্ক ফিল ইয়োর টামি ওই তিন চারটে আই গেস অপশন দুটোই তো অপশন দেখতে পাচ্ছি একটা হলো দক্ষিণ লাইনার আর একটা শরীফ ভাই যা দেখলাম এখানে অপশন জাস্ট দুটোই মানে আমরা বিশাল আশা করে এসেছিলাম ঠিকই বাট অপশনস নেই সেই শরীফ ভাই আছে যেটা কিনা আমরা অলরেডি একবার ট্রাই করেছিলাম আমাদের মাইসোর ব্লগে তোমরা দেখতে পাবে আর একটা আছে তোমার যেটা সাউথ ইন্ডিয়ান জয়েন্ট আর কি তো জাস্ট অপোজিটেই হচ্ছে তোমার আম্বুর স্টার বিরিয়ানি ওটা আমাদের কখনোই ট্রাই করা হয়নি প্লাস ওখানে দেখছি বেশ ভালো ভিড় টির রয়েছে তো দেখি ওখানে যাই ওখানে গিয়ে আম্বুরটা আজকে ট্রাই করি প্রচুর গাড়িও রয়েছে ওখানে
এখানে এ টু বি আছে, স্টার বিরিয়ানি আছে, আর এখানে আরো অনেক ছোট ছোট কি সব আছে। চলো বাবা, কি রোদ, বেশ অনেক বড় জায়গা। চলে এসছে কলা পাতা। কি অর্ডার করলে? চিকেন বিরিয়ানি নেই তো, এখানে মাটন বিরিয়ানি, আর তারপর একটা মাটন লিভার ফ্রাই, তাওয়া ফ্রাই, দ্যাটস ইট। ব্যাঙ্গন কা, ব্যাঙ্গন কা, আই ডোন্ট নো হোয়াট ইজ, ওয়াটার বটল না, নো ওয়াটার বটল, ব্যাঙ্গন কা সালান। And this is, I guess, পেঁয়াজ রায়তা। এই আচ্ছা লাগতে এখানে। বিরিয়ানি এসে গেছে, এই দেখো। আর এটা হলো ওই মাটন লিভার ফ্রাই। বাপরে, বিরিয়ানিটা মোটামুটি স্পাইসি ছিল, মানে একটু কীরকম ধরনের স্পাইসি, একটু গলাটা জলে, মানে সর্ট অফ ব্ল্যাক পেপার স্পাইসি আর কি। তো এখানে একটা ছোটো চকলেটের একটা শপ ছিল, ওখান থেকে গিয়ে জাস্ট জার্নির জন্য এক ফেরো রোশার চিকি আর একটা ফিউজ নিলাম, ক্যাডবেরি ফিউজ, দ্যাটস ইট। এখন বেরিয়ে যাব, আরও দু ঘন্টা জার্নি বাকি। অ্যাকচুয়ালি আমরা একটা ট্রাফিকে আটকে যাওয়াতে না আমাদের প্রচুর টাইম নষ্ট হয়ে যায় ওই ট্রাফিকটাতে, অলমোস্ট 1 আওয়ার, সো উই আর ডিলেড। আবার ট্রাফিকে পড়লাম আমরা, এখানে নাকি একটা কি ক্র্যাশ হয়েছে। এখন এটা ছিল +11, এখন হয়ে গেছে +14, আস্তে আস্তে টাইম বাড়ছে। দেখো আমরা এখনো আটকে আছি, +14টা আর কমছেই না তখন থেকে। ব্লাড রেড, এই দেখো অবস্থা। আম্বুর বিরিয়ানি খেয়ে আর ঘুম পেয়েছি। ও, ইটস নট বিরিয়ানি, ইটস বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। এখানেই হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট, তবে এই বাসের জন্য দেখা যাচ্ছে না। ওর তো সিট বেল্ট ফেল্ট ছিঁড়ে পড়ে রয়েছে। বহুত ভয়ানক অ্যাক্সিডেন্ট হওয়া হয়। সেমস লাইক সব ভেঙে ভেঙে গ্লাসের। বাবা, ওহ, ওই নাম্বার প্লেট নিচে ইদার পড়া আছে। জলের বোতল, জলের বোতল তো হাল খারাপ, মানে গাড়ি তো চটি চপ্পল সব ইধার উধার পড়ে। ওই 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 ওই, দ্যাটস এ হ্যারিয়া। কলেজ এখনো কত দূরে, আরো 127 কিলোমিটার। দিস ইজ দ্য থার্ড টোল। মোটামুটি 75 কিলোমিটার বাকি এখনও ডেস্টিনেশান পৌঁছতে। বাট আমি ভাবলাম যে এখানে একটু কথা বলে নেই তোমাদের সাথে, অ্যাকচুয়ালি ওয়াই দিস ইমার্জেন্সি, এই সাডেন ভিজিট টু ভেলোর, কেন হঠাৎ করে এটা নিয়ে আর কি। একটা আমি জিনিস বলবো আর কি, বয়স হয়ে বুদ্ধি কমে যায় নাকি এরকম হয়তো হয়। সিএমসি ভেলোরে তো আসলো, আমার যতটুকু জানা যে নর্মাল চেক আপ, আর ওনার বাতিক তো আছে, তোমাদের কাকুর বাতিক আছে, প্রত্যেক মাসে টেস্ট করানোর আর কি। তো সেই হিসেবেই সে এখানে আসে, সব জায়গাতে মানে অল ইন্ডিয়া ঘুরেই সব জায়গাতে চেক করাতে থাকে, তো সিএমসি ভেলোরের মধ্যে সেই হিসাবেই আসা। তো আসার পরে জানা যায় গতকালকে যে তোমার অপারেশন করতে হবে, একটা এনজিওপ্লাস্টি করতে হবে, ব্লকেজ বকেজ আছে ওই সবের জন্য। বৃষ্টি এসে গেল, দেখো এটা কি পাতলা বেডশিট, এটা ঠিক আছে, ডাবল ডাবল বেডশিট। আচ্ছা
বাবা গরম আছে গো। তো চলো তোমাদেরকে একটু দেখাই, একটা কিচেন দিয়েছে ছোটোমোটো। এটা হচ্ছে সিটিং এরিয়া, আর এটা হচ্ছে আমাদের বেডরুম, বেশ বড়ই আছে অ্যাপার্টমেন্টটা। আর একটা ইউএসপি হলো এই ব্যালকানিটা, ব্যালকানিটায় এসে দাঁড়ানো যায়, জামাকাপড়ও মেলার ব্যবস্থা রয়েছে। জাস্ট ঢুকলাম, এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট, বেসিক্যালি 1 BHK সার্ভিস অ্যাপার্টমেন্ট, তোমরা মোটামুটি হয়তো দেখে বুঝতেই পেরে গেছো। যাই হোক, এখন আপাতত অনেক রাত হয়ে গেছে, অ্যাকচুয়ালি 10টা বেজে গেছে। এখন যাব মা বাবা ওদের সাথে দেখা করব, ডিনার করব। ওখানে নাকি একটা বাঙালি হোটেল আছে, ওরা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে রয়েছে। আমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা নেই বলে ওই জায়গাটাতে এখানে নিলাম। তো যাই হোক, এখন যাই বেরোই, আমি তোমাদেরকে সব ডিটেলস শেয়ার করে দেবো, কারণ আমি জানি অনেকেই আছে যারা কিনা ভেলোর আসো। ভেলোর একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, মানে সুস্থ থাকার সব ব্যবস্থা এখানেই রয়েছে মোটামুটি, মানে টপ মোস্ট বেস্ট বলা যেতে পারে, 1 অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। তো এখন আপাতত যাই, ফিরে এসে তোমাদের সাথে অনেক কথা বলার আছে, সব বলবো। আমরা পৌঁছেছি, আর দেখো এখনও বৃষ্টি চলছে। এটা হলো মেইন বাজার এরিয়া, হ্যাঁ মানে এই সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে সিএমসি। এখানে প্রচুর দোকান, কিন্তু সব দোকানই তো এখন বন্ধ, এই যে এটা হচ্ছে ওই এলকে রেসিডেন্সি, এইটা এই যে দেখো কি অবস্থা, যাওয়ার খেলাধুলা ইঞ্জিনে পাওয়া যায়, ছোট দানা মসুরির ডাল পাওয়া যায়, পেশেন্ট তো ইয়ের করতেছে, পেশেন্ট তো ঠিকই আছে, কি পেশেন্ট, পেশেন্ট তো নরমাল, পেশেন্টের কোনো টেনশন নাই, পেশেন্টের কোনো টেনশন নাই, মুখ বন্ধ, হসপিটালের ব্যাগ প্যাকিং তুমি রাখবে, রাখকা এটা খুলছো তো, এখন এটা দিয়ে খুলছি, এখন যে কোনো একটা পাল্টে দাও, দীপঙ্কর তো সব ফেলে ঠেলে দিয়ে চলে এসছে। তো এই দেখো আমি এগুলো কিনলাম, এগুলো তোমাদেরকে আমি কালকে দেখাবো কি কি এনেছিলাম, মানে কি কারণে এনেছিলাম, কত পড়েছে সব বলবো। দীপঙ্কর তোমাদের সাথে কিছু কথা বলতে চায়, ওই সময় তো পুরো কথা বলা হয়নি, এখন তো দেখলেই একলা চলে আসলো ওরা দুজন। আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো হয়তো ইট মে সিম থোড়া সা ডিফারেন্ট টাইপ অফ, থোড়া সা একটু অন্যরকমের কথাবার্তা, আমি নর্মালি এভাবে কথাবার্তা বলি না, বাট আজকে একটা জিনিস দেখার পর এবং পুরো সিনারিওটা শোনার পর আই ফেল্ট লাইক কি বলা দরকার কিছু, বলা দরকার কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই চ্যানেলের যে ভিডিও আছে, ভিডিও অনেকেই দেখে, অনেকে চুপিসারে দেখে, অনেকে অমৃত মানে ওপেনলি দেখে, বাট যারা চুপিসারে দেখে তারা ওর নিজেদের মধ্যে শেয়ারও করে, উইচ ইজ এ গুড থিং, আপনার ভিউজ মিলতা হ্যাঁ, বাট যে কথাগুলো বলছি মোরাললেস ওদের জন্যই অনেকটা। আমি পার্সোনালি আমি অ্যাকচুয়ালি জানতাম না যে অপারেশন হবে কি হবে না, ওইসব ব্যাপারে আমার কোনো জানা ছিল না, আই জাস্ট নিউ কি এখানের মধ্যে রুটিন চেক আপের জন্য ভ্যালোরে আসছে, হুইচ ইজ ওকে, হি নর্মালি গোজ, মানে বছরে যায় দেখায় চেক আপ করায়, সে গুড থিং।
কিন্তু অপারেশন হবে সেটা আমার জানা নেই, কিন্তু ওদের একটা আন্দাজ ছিল যে অপারেশন হয়তো হবে, সেটার জন্যই ভেরোরে আসা। এখন আসা তো ঠিক আছে, যারা ত্রিপুরায় আছে তারা বা যাদের বুদ্ধি নিয়ে সর্ট অফ ওরা এখানে এসেছে সেই হিসাবেই আমি বলবো। আর একটা জিনিস আমি বলি, তোমরা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ যে দীপঙ্কর বোধহয় একাই এক ছেলে, দীপঙ্কর এক ছেলে না, আর এর বেশি আমি কিছু বলবো না। ওরা তো জানতো যে এখানে অপারেশনের জন্য আসছে। মাই কোয়েশ্চেন ইজ কি ভাই ফির আকেলা কিউ ভেজ দিয়ে ইনকো না, আমরা কম বয়সী যারা আছি ধরো আমরা কোথাও যদি যাই চেক আপ শেকআপের জন্য, সেখানে তার মধ্যেও মানে অনেকবার চিন্তা করি যে আমরা দুজন কি এটা পারবো সামলাতে না অন্য আরেকজনকে নিয়ে নেব। বাট এই বুড়ো বুড়িকে এভাবে মানে এখানের মধ্যে একলা পাঠিয়ে দেওয়া, দ্যাট টু ফর এ সিরিয়াস অপারেশন, সিরিয়াস অপারেশন ইন এ সেন্স কি স্ট্যান্ড বসানো হবে, অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যাঞ্জিওগ্রাম করা হবে, সো দ্যাটস এ সিরিয়াস থিং, তো ওটার জন্য এভাবে পাঠিয়ে দেওয়া আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ইন এনি ওয়ে গুড অর এনি ওয়ে ইটস রেসপন্সিবল। তো আলটিমেটলি কী হয় কি, আমি আজকের এই ভিডিও বানানো বা কথা বলার কারণটাও এটা হচ্ছে, প্রথমে বলেছি এটা স্পেসিফিক টু দোজ যারা লুকিয়ে ভিডিওগুলো দেখে তাদের জন্য, কারণ আমি জানি যে যদি এই কথাগুলো না বলি তাহলে মাসখানেক পরে সেই রকম কথাই বেরিয়ে আসবে ঘুরে ফিরে যে না সে তো দেখে না, সে তো রেসপন্সিবিলিটি নেয় না, দূরে থাকে, বাইরে চলে গেছে অ্যান্ড এভরিথিং। তার জন্য এই ভিডিও আমি বানাচ্ছি এখন, তোমাদের সাথে এই কথাগুলো বলছি, অ্যান্ড ইট রিয়েলি ফিলস মানে রিয়েলি ফিল স্যাড কি ভাই যাদের ভরসায় ত্রিপুরায় আছো ওরা শুধু মানে তোমাকে আইডিয়াই দিয়ে গেল, মানে জ্ঞান দিতে তো মানুষের আর কম যায় না, জ্ঞান পাপির অভাব নেই আমাদের মানে পরিচিতির মধ্যে, পরিচিতিই আমি বলি আর কিছু না, আর বেশি কিছু আমি বলি না, বাট জ্ঞান পাপির যেহেতু অভাব নেই তো সেই জ্ঞান পাপিগুলো শুধু জ্ঞানই দিয়ে গেল, জ্ঞান দিয়ে দিয়ে তোমাকে 60-65 ইয়ার্সের দুজনকে পাঠিয়ে দিল ভেলোরের মধ্যে অপারেশন করতে। ওয়াও অসম। বাট এনিওয়েজ এটাই ছোটোখাটোভাবে বলার ছিল আমার, যে মাসখানেক পরে যেন এটা আবার না শুনি যে ভাই রেসপন্সিবিলিটি এড়িয়ে কি করছে কি না, কোথায় চলে গেছে, দেখে না শোনে না। তো দিস ইজ স্পেসিফিক ফর ইউ গাইস। আর দ্বিতীয় কথা হচ্ছে গসিপ আমাদেরকে নিয়ে করতে হয়, আই নো দ্যাটস এ ভেরি গুড টাইম পাস, করো, কিন্তু একটু খবরাখবর ভালো করে নিয়ে ইনসাইডার ইনফরমেশনটা নিয়ে তারপরে করো।